নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি কফি কেক। তো কফি কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে 2 চামচ কফি, আর এই চায়ের কাপটা মেপেই আমি আজকে কেকটা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো দুধ। এখন কফি, চিনি আর এই দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না এই চিনিটা ভালোভাবে গলছে ততক্ষণ এরকম করে মেশাতে হবে। দেখুন, আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এই চিনি, কফি আর দুধটা মানে মেশানোর চেষ্টা করছি, তবু কিন্তু চিনিটা গলছে না। তার জন্য আমি একটা মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা যখন এই চিনিটা দুধ আর কফির মধ্যে দেবেন, একটু গুঁড়ো করে নেবেন, তাহলে কাজটা খুব সহজেই হয়ে যাবে। এখন আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম, এবারে ওই বাটির মধ্যেই এটা ঢেলে নিচ্ছি। দেখুন, সবটুকু আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এই তেলটা দিয়েও আমি আবার এই চিনি আর কফির সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই চিনি, কফি, তেল আর এই দুধটা যত ভালো করে ফেটাবেন, এই কেকটা কিন্তু তত ভালো হবে, মানে ফুলবে। দেখুন, এটা আমি কিন্তু আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ওই কাপটা মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন আমি সব কিছু মিশিয়ে একটু চেলে নেব। দেখুন, চেলে নেওয়া হয়ে গেছে। এবারে এই ময়দা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দেবার পর ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেব, আর এই ব্যাটারটা তৈরি করে নেব। আর বন্ধুরা, যে দুধটা আমি ব্যবহার করছি সেই দুধটা কিন্তু অবশ্যই ভালো করে জাল দিয়ে নিয়ে এই কেকের ব্যাটারের মধ্যে দিতে হবে, আর এরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা আবার প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, যে দুধটা দিয়ে আপনারা এই ব্যাটারটা তৈরি করবেন, অবশ্যই কিন্তু জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে। এটা হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন, আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তেলটা আমি বাটির চারিদিকে লাগিয়ে দেবো ভালো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজ, কাগজটা আমি আগে থেকেই ভালো করে সমান করে কেটে রেখেছি, তারপরে এই তেলটা কাগজের গায়েও একটু লাগিয়ে দিচ্ছি। এবারে চারিদিকেও এই কাগজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর এই কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সবটুকু ব্যাটার আমি দেবো না, তার কারণ বাটিটা একটু ছোট হয়েছে, এটা আমি অন্য একটা পাত্রে দিয়ে এই কেকটা বানিয়ে নেব। এবারে এই বাটিটা ধরে একটু এরকম করে ঝাঁকিয়ে দিতে হবে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। কেকটা বেক করার জন্য দেখতে পাচ্ছেন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই কড়াইটা আগে ভালো করে গরম করে নেব। দেখুন, 5 মিনিট সময় ধরে আমি এই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন উপরে ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে খুব সাবধানে এই বাটিটা বসিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এতে দেখতেও ভালো লাগবে আবার কেকটা খেতেও ভালো লাগবে। আমি আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব এই কেকটা হওয়ার জন্য। ঠিক 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, কেকটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, আর দেখুন ওপরটাও কিন্তু মানে ব্যাটারটা হাতে লাগছে না, তার মানে কেকটা প্রায় হয়েই গেছে। তাও আমি ভালো করে চেক করে নিচ্ছি ভেতরটাও সেদ্ধ হয়েছে কিনা।
একটা কাঠি দিয়ে যদি দেখেন এই কাঠিটা মানে কেকের ভেতর থেকে পরিষ্কার বেরোচ্ছে তাহলে বুঝতে হবে এই কেকটা হয়ে গেছে। দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার, তার মানে এই কেকটা হয়ে গেছে। আমার কেকটা ছোট জন্য 15 মিনিটে হয়েছে, আপনাদের কিন্তু কম বা বেশি সময় লাগতে পারে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই কেকটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন কেকটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই কেকটা এই বাটি থেকে বের করে নেব, তার জন্য একটু ছুরি দিয়ে চারিদিকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই কেকটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কেক হয়েছে, একদম নরম তুলতুলে, আর নিচটাও দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবারে আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কেমন ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।